আছে বালা মুসিবতের ফজিলত। আমাদের প্রত্যেকের জীবনে কম বেশি ছোট এবং বড় বিপদ আপদ এসে থাকে, কখনো আমাদের নিজেদের ভুলের কারণে, কখনো বা অহেতু অন্যের মাধ্যমে, যে কোনোভাবে আসুক না কেন বালা মুসিবত আসলে ধৈর্য ধরতে হয়, আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখতে হয়, সবের আশা রাখতে হয়। আমরা বিপদে পড়লে অনেকে বলি আল্লাহর কি চোখ নাই, আমারই দেখলো, আমি আল্লাহর এত ডাকি আল্লাহ খালি আমারই বিপদ দেয়, ও নামাজ পড়ে না, ওর এত টাকা পয়সা দিয়েছে, ও এটা করে না, ওকে এটা দিয়েছে, আমি কেন পাই না, আমার খালি বিপদ আর বিপদ, এই ঝামেলা তো ওই ঝামেলা। আমাদের ওই ভাইদেরকে বলবো যারা এই ধরনের পরিস্থিতিতে পড়েছেন, আপনার জন্য সুসংবাদ আছে, আপনি আল্লাহর উপরে ভরসা রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াযালুল বালাউ বিল মুমিনি আও মুমিনাতিন ফি জাসাদিহি ওয়া ফি মালিহি ওয়া ফি ওয়ালাদিহি হাত্তা ইয়ালকাল্লাহ ওয়া মা আলাইহি মিন খাতিয়াতিন। কোন মুমিন পুরুষ অথবা নারী তার শরীরের মধ্যে উপর দিয়ে, তার ধন সম্পত্তির উপর দিয়ে, তার সন্তান সন্ততির উপর দিয়ে যে সমস্ত বালা মুসিবত বিপদগুলো চলে যায় বা বিপদে আক্রান্ত হয়, আপতিত হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সে এমন অবস্থায় সাক্ষাৎ করে, তার বিপদ চলতেই আছে জীবনে, কখনো ব্যবসা বাণিজ্যে, কখনো সন্তান সন্ততির উপর দিয়ে কোনো না কোনোভাবে বিপদ আর তাকে পিছাড়ে না, সে এমনভাবে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে যে তার আর কোনো পাপই নেই, খাতার মধ্যে পাপই নেই। বলে মরার আগ পর্যন্ত অনেকে বলে জনম দুঃখিনী, জনম দুঃখিনী, সারা জীবন কষ্টে জন্ম থেকে জ্বলছি মা গো, অনেকে ছবিও নাকি বানাইছে এই নামে। তো ভাইরা জ্বলছেন না, আল্লাহর পরীক্ষা। আল্লাহ রাসূল বললেন আপনার এই জীবনে যে লেগে আছে বিপদ আর বিপদ, মৃত্যুর আগ পর্যন্ত যেন বিপদ আপনাকে ছাড়ছে না, বালা মুসিবত পিছু ছাড়ছে না, আপনি আল্লাহর সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করবেন, আল্লাহ রাসূল বলছেন যে আপনার কোনো পাপই নাই, পাপ শূন্য অবস্থায় সাক্ষাৎ করবেন, আপনি শুধু ধৈর্য ধরেন, তকদিরের উপরে বিশ্বাস রাখেন। রমজান মাসেও তিনটা আমলের ব্যাপারে এই ফজিলতের কথা আছে, মর্যাদার, যার মাধ্যমে পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যায়। যেমন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি, মান ক্বামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি, মান ক্বামা লাইলাতাল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশা নিয়ে সিয়াম পালন করলো, আল্লাহ তার পূর্বে সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশা নিয়ে তারাবির সালাত আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিরও পূর্বে সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। একইভাবে যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে সওয়াবের আশা নিয়ে ইবাদতে কাটাইলো লাইলাতুল কদরের রাতটাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দারও পূর্বের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। গ্রহণযোগ্য হাদিসগুলো থেকে পূর্বের গুনাহগুলো ক্ষমা হওয়ার এই হচ্ছে কয়েকটা হাদিস, যেটা আমি বাছাই করে করে আমাদের কোরআন এবং সেই হাদিসের আলোকে যে ফাদাইল আমাল একটা কিতাব রয়েছে সেই গ্রন্থ থেকে আপনাদেরকে এই হাদিসগুলো খুঁজে খুঁজে এনে এই যে জানানো হলো, বর্ণনা করা হলো আপনাদের কাছে। তো আমরা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি, পূর্বের সমস্ত গুণাগুলো ক্ষমা হয়ে যায় এই প্রসঙ্গে হাদিসগুলো এবং আমলগুলো জানলাম। এবার আসুন তার চেয়ে আর একটু যেন উপরে, সেটা কি? সেই হাদিসগুলোর ভাষা হচ্ছে যে আজকেই যেন তার মা তাকে জন্ম দিয়েছে এমন সে পাপ থেকে পবিত্র হয়ে যাবে। এই ধরনের আমলগুলো কি? আপনি দেখবেন হাদিস থেকে যে কথাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমলগুলো খুব সোজা, কঠিন না, অথচ এটার ব্যাপারে এত বড় বকশিশের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বলে দিয়েছেন। একটি হাদিস
আব্দুল ইবনে আমর থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাম্মা ফারাগা সুলাইমান ইবনু দাউদ মিন বানাই বানাই বাইতুল মাকদিস সাআলাল্লাহ সালাসান, সুলাইমান আলাইহিস সালাম যখন বাইতুল মাকদিসের মসজিদের কাজ সম্পন্ন করলেন, শেষ করলেন, তিনি শেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনটা জিনিস চাইলেন, কয়টা? তিনটা দোয়া করেছেন। বাইতুল মুকাদ্দাস বানানোর শেষ করার পরে আল্লাহর কাছে তিনি দোয়া করলেন, তিনটা জিনিস চাইলেন, কি? হুকমানি সাদিফু হুকমুহু, আল্লাহর বিধানের অনুরূপ হুকুম, তারপরে কি, মুলকান লা ইয়ামবাগি লি আহাদিন মিন বাদিহি। সুলেমান আল্লাহর কাছে চাইলেন যে আমাকে এমন রাজত্ব দিন যে যে রকম রাজত্ব আমার পরে আর কাউকে দেওয়া হবে না। ডোনাল্ড ট্রাম্প বলেন, আর চীনের সেই ক্ষমতা প্রতাপশালী দাবিদার আজকালকার যুগে যারাই আছে, কিয়ামত পর্যন্ত যত শাসক আসবে পৃথিবীতে, গোটা পৃথিবীও যদি তারা শাসন করে, সুলাইমান আলাইহিসসালামের মতো তারা ক্ষমতাধর হতে পারবে না। তো সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ আমাকে এমন রাজত্ব দিবে, এই রকম রাজত্ব আমার পরে আর কাউকে দেওয়া হবে না। তার মানে কি, যত শাসক আছে তার চেয়ে সবচেয়ে তিনি সেরা শাসক, তার ক্ষমতা, তার রাজত্বের পরিধি ইত্যাদি ইত্যাদি থেকে তিনি বড় হবেন। তিন নম্বর তিনি দোয়া করলেন কি, ওয়া আল্লা ইয়াতি হাযাল মসজিদ আহাদুন লা ইউরিদু ইল্লা সলাতা ফিহি ইল্লা খারাজা মিন দুনুবিহি কায়াউমি ওয়ালাদাতু উম্মুহু, আর আমার এই মসজিদে, বাইতুল মাকদিস মসজিদে যেটা ইহুদিদের ওইখানে আছে ফিলিস্তিনের, যে ব্যক্তি খালি সলাত পড়ার জন্য আসবে, সলাতের উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্য না, শুধু সলাত পড়ার জন্য এই মসজিদে আসবে, সে নামাজ পড়ার পর মসজিদ থেকে বের হবে এই বকশিশ নিয়ে যে সে যেন আজকেই তার মা যেন তাকে জন্ম দিয়েছে এমন নিষ্পাপ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুলাইমান আলাইহিসসালাম এই তিনটা দোয়া করলেন, কবুল হয়েছে কয়টা? দুইটা। কবুল হয়েছে কয়টা? দুইটা, একটা হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আম্মা ইসনানি ফাকাদ উতিয়াহুমা, দুইটা তাকে দেয়া হয়েছে, প্রথম দুইটা কি, ওই যে আল্লাহর বিধানের অনুরূপ হুবহু একবারে যে তার শাসন ব্যবস্থার হবে, আর এমন রাজত্ব দেবে যে তারপরে আর তার সমতুল্য রাজত্ব কাউকে দেবে না। আল্লাহ এই দুইটা কবুল করেছেন। আল্লাহ রাসূল বললেন, ওয়া আরজু আইয়াকু যে আইয়াকুনা কদ উতিয়া সালিসাতা, আর আমি আশা করি আল্লাহর কাছে, আল্লাহ রাসূল আশা করছেন তৃতীয়টা আমাকে দেওয়া হবে, তৃতীয়টা আমাকে দেওয়া হবে, মানে মুহাম্মাদি উম্মত ও তিন নম্বর ফজিলতটা পাবে। তাহলে এই হাদিসের দৃষ্টিকোণ থেকে বলা যায়, কেউ যদি বাইতুল মাকদিসের মসজিদে শুধুমাত্র নামাজ পড়ার উদ্দেশ্যে যায়, সে নামাজ পড়ার পর সে বের হবে এমন অবস্থায় যেন আজকেই তার মা তাকে জন্ম দিয়েছে, তার পাপই নেই।